আজ সেই ভয়াল একুশে আগস্ট 2004 সালের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ সভাপতি এবং তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার উপরে গ্রেনেড হামলা হয়েছিল। সেই হামলায় ভাগ্যক্রমে শেখ হাসিনা বেঁচে গেলেও নিহত হয়েছেন মহিলা আওয়ামী লীগের সভাপতি আবির রহমান সহ অনেকেই। আজও সেই গ্রেনেডের স্প্লিন্টার বহন করে চলেছেন আওয়ামী লীগের অনেক রাজনৈতিক নেতাকর্মী। সেই হামলা বাংলাদেশের গণতন্ত্রের উপরে ছিল শেখ হাসিনাকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার হামলা। দর্শক, স্বাগত এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। মেট্রোসেম সিমেন্ট নিবেদিত আজকের আমাদের কথা, আপনাদের সঙ্গে আছেন ফেরদৌস রহমান। আমাদের কথার আজকের পর্বে আমরা শুনব ভয়াল সেই একুশে আগস্টের হামলাকারীদের প্রতি সাধারণ মানুষের ঘৃণা কতটুকু। তার আগে চলুন এ বিষয়টির উপরে করা এটি নিউজের একটি প্রতিবেদন আমরা দেখে আসি। ২০০৪ সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের এই সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা তখনও টের পাননি। এরই মধ্যে তাদের সাথে মিশে গেছে বেশ কয়েকজন প্রশিক্ষণপ্রাপ্ত ঠান্ডা মাথার খুনি, সঙ্গে তাজা গ্রেনেড, মূল টার্গেট আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। ওর মধ্যে খবর আসছে যে নাই, এর মধ্যে আপার গাড়িটা আসলো, আমি এখানে দাঁড়ানো দেখে আপার সমস্ত শরীরে, শাড়িতে, মুখে, চোখে রক্ত ভরা। একটু পরেই শুরু হবে যে হামলা, তার পরিকল্পনা সাজানো হয়েছে অতি গোপনে, সময় নিয়ে, ঠান্ডা মাথায়, যা সফল হলে শুধু আওয়ামী লীগ না, এমনকি বদলে যেতে পারত বাংলাদেশের পুরো রাজনীতি। কিন্তু কিভাবে হয়েছিল সেদিনের সেই হামলা? আদালতে দেয়া হামলাকারীদের জবানবন্দি আর অভিযোগপত্র থেকে জানা যায়, হামলার একদিন আগে অর্থাৎ 20 আগস্ট ঘটনাস্থল ও তার আশপাশ খুঁটিয়ে খুঁটিয়ে রেকি করা হয়। দায়িত্ব ছিল হরকাতুল জিহাদের দুই সদস্য আহসানুল্লাহ কাজল ও আবু জান্দালের উপর। সেদিন হোটেল রমনা বা পিরিয়ামিনি মার্কেটের উপর থেকে সম্ভাব্য ঘটনাস্থলের পুরোটা ভালোভাবে দেখে নেয় তারা। পরদিন একুশে আগস্ট সকাল 10টার মধ্যে হামলা পরিকল্পনার সঙ্গে জড়িতরা জড়ো হয় রাজধানীর মেরুল বাড্ডায় জঙ্গি নেতা মুফতি হান্নানের বাসায়। সেখানে যোগ দেয় আবু তাহের জাফর, হুজির কথিত সামরিক শাখার ডেপুটি চিফ কমান্ডার জাহাঙ্গীর বদর এবং মহানগর আমির আবু তাহের সহ আরও কয়েকজন। উদ্দেশ্য কারা সরাসরি হামলায় অংশ নেবে তা ঠিক করা। আলোচনার পর হামলার জন্য 12 জনকে বেছে নিয়ে তাদের হাতে তুলে দেয়া হয় 15টি আরজেস গ্রেনেড। তারপরে ঘটনাস্থলের দিকে রওনা হয় খুনিরা। একুশে আগস্ট আসরের নামাজের আগে গোলাপশাহ মাজারের পাশের পার্কের এই মসজিদে জড়ো হয় সেই 12 জন। একটু দূরেই বঙ্গবন্ধু এভিনিউ, কিছুক্ষণ পর রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে যোগ দেয়া আওয়ামী লীগের মিছিলের সঙ্গে মিশে সেখানে উপস্থিত হয় তারা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই একটি ট্রাকের উপর পশ্চিমমুখী করে তৈরি করা হয়েছিল সেদিনকার সমাবেশ মঞ্চ। সরাসরি মঞ্চেই যেন গ্রেনেড ছোড়া যায়, সেভাবেই 12 জন খুনি তিনটি দলে ভাগ হয়ে যায়, প্রতি দলে 4 জন করে। এর মধ্যে জামদাল, কাজল, বুলবুল ও লিটনের সমন্বয়ে গড়া প্রথম দলটি অবস্থান নেয় মঞ্চের দক্ষিণ পশ্চিম অংশে। শেখ হাসিনাকে হত্যা করতে মঞ্চে তার উপর গ্রেনেড ছোড়ার মূল দায়িত্ব ছিল তাদের উপর। সবুজ, জাহাঙ্গীর, মাসুদ এবং উজ্জ্বলের দ্বিতীয় দলটি অবস্থান নেয় মঞ্চের পশ্চিম পাশে, আর মুত্তাকিম, মুরসালিন, আরিফ হাসান ও ইকবালকে নিয়ে গড়া তৃতীয় দলটি অবস্থান নেয় পশ্চিম উত্তর দিকে। এই দুদলের টার্গেট সমাবেশে আসা নেতাকর্মীরা। বিকেল 5:30টার কাছাকাছি সময় শেখ হাসিনা তার বক্তব্য শেষ করতেই প্রথম গ্রেনেডটি ছোড়ে ঘাতক জামদাল। এরপর অন্য জঙ্গিরাও গ্রেনেড ছোড়া শুরু করে। একে একে 11টি গ্রেনেড এসে পড়ে সমাবেশের উপর। প্রথম গ্রেনেডটি বিস্ফোরণের পর মঞ্চের ফাঁকা অংশ ফাঁকা হয়ে গেলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মৃত্যু নিশ্চিত করতে সেখানে দ্বিতীয় গ্রেনেডটি ছোড়ার কথা ছিল জঙ্গি বুলবুলের। তবে প্রথম গ্রেনেডের বিস্ফোরণের পরই মানুষের ছোটাছুটিতে মাটিতে পড়ে যায় সে। শেষ পর্যন্ত বুলবুলের আর গ্রেনেড ছোড়া সম্ভব হয়নি। পরে ভয় পেয়ে গ্রেনেডটি মাটিতে ফেলে পালিয়ে যায় সে। ধরা পড়ার পর হামলাকারী জাহাঙ্গীর তার জবানবন্দিতে বলেছেন, তার প্রথম গ্রেনেডটি ছোড়ার পর রক্তাক্ত মানুষের চিৎকার আর ছোটাছুটিতে ভয় পেয়ে তিনি আর পরের গ্রেনেডটি ছুড়তে পারেননি।
হামলা শেষে জঙ্গিরা যার যার মতো পালিয়ে যায়। সম্ভবত তারা ধরেই নিয়েছিল হামলায় শেখ হাসিনার মৃত্যু হয়েছে। তাই তো হামলার পর হাসনুল্লাহ কাজল তার মোবাইল ফোনে মুফতি হান্নানকে জানিয়ে দেন অপারেশন সাকসেস। তবে গ্রেনেড হামলা শুরুর পরই মঞ্চে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতারা মানব ঢাল তৈরি করে রক্ষা করেন শেখ হাসিনাকে। যদিও মঞ্চ থেকে গাড়িতে ওঠার সময় আওয়ামী লীগ প্রধানকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলিও ছোড়া হয়েছিল। শেখ হাসিনাকে স্পর্শ করতে না পারলেও সেই বুলেটে প্রাণ হারান তার দেহরক্ষী মাহবুব। ভাগ্যগুণে শেখ হাসিনা সেদিন বেঁচে গেলেও ঘাতকদের গ্রেনেড কেড়ে নেয় 24টি তাজা প্রাণ, আহত চিরতরে পঙ্গু করে দেয় আরো কত শতকে। রিজন ভয়েস 18 নিউজ ঢাকা। দর্শক, আমরা তখন 21 আগস্ট নিয়ে করা 18 নিউজের প্রতিবেদনটি দেখছিলাম। চলুন দেখা যাক সাধারণ মানুষ কিভাবে ঘৃণা জানান 21 আগস্টের হামলাকারীদের প্রতি। 21 আগস্টে যারা হত্যাকাণ্ড চালিয়েছিল এবং বাংলাদেশ আওয়ামী লীগকে যারা নেতৃত্ব শূন্য করতে চেয়েছে, যারা বঙ্গবন্ধু জাতির পিতার নীতি এবং আদর্শকে ভুলন্তিত করতে চেয়েছে, তাদের বিচার যাতে কার্যকর করা হয়। এই হত্যার আমরা নিন্দা করি এবং তীব্র নিন্দা করি। এই হত্যা যেন আর কোনোদিন না হয় এবং আমাদের দেশে পুনরায় যেন গণতন্ত্র ভুলন্তিত না হয় এই প্রত্যাশা আমি করি। 21 আগস্টের যে উদ্দেশ্য নিয়ে হামলা করেছিল সেই উদ্দেশ্য সফল হয়নি। ওই হামলাকারীদের বিচারটা হওয়া উচিত আরও দ্রুত, এবং যা হওয়া উচিত যে রায় হবে সেই রায় কার্যকর করার মধ্যে দিয়েই গণতন্ত্র একটু এগুনোর রাস্তা পাবে। তারা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ধারায় যাতে বাংলাদেশ এগিয়ে যেতে না পারে তার জন্যে এই হামলাটা চালিয়েছিল। মুক্তিযুদ্ধের যে প্রধানতম শক্তি, মুক্তিযুদ্ধের চেতনার, সেই চেতনার নেতৃত্বকে ধ্বংস করে দেওয়ার জন্যে এই হামলাটা ছিল। এই হামলার মধ্য দিয়ে পুনরায় পাকিস্তানপন্থী এবং পাকিস্তানি ধারায় যাতে বাংলাদেশ পরিচালিত হয় তারা এই চেষ্টার জন্য এটা করেছিল আর কি। এটা আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের সমাজ ব্যবস্থার জন্য, ইভেন আমাদের সংস্কৃতির সাথেও যায় না। এটা আসলে আমাদের সর্বদিক থেকে বিপরীত বা স্রোতের বিপরীত, যেটাকে আমরা বলি এটা। আর এটা আমাদেরকে এমনভাবে উপড়ে ফেলতে হবে, এমনভাবে মুছে ফেলতে হবে, এমনভাবে দমন করতে হবে যাতে আর কেউ এই দুঃসাহসিকতা দেখা যায় না। আজকে 21 আগস্ট, দেখেন আমার মনে পড়ছে সেই টিভিতে দেখছি, আমরা তো সেই সময় ছিলাম না, কিন্তু আমি তো জানি এটুকু যা শুনছি, মানে পুরো পরিবার ধ্বংস করার জন্য তাকে তার উপর হামলা করা হয়েছে। এবং এরা কারা করেছে? যারা মুক্তিযুদ্ধে চায়নি, যারা চায়নি স্বাধীন দেশ টিকে থাকুক, তারাই কিন্তু হামলাটা করছে। তারা চাইছিল যে দেশটা স্বাধীন না হোক। এবং আমি চাই যে যারা এই টাইপের কাজ চেয়েছে এবং তারা দেখেন জজমে নাটক সাজায় কী দিয়ে কী বানায় ফেলছে, কিন্তু এটা তাহলে ঠিক না। যারা হামলাকারীরা এখনও বেঁচে আছে, তাদের পক্ষের লোক এখনও আছে, কেন থাকবে এখানে? শুধু থাকবে এই দেশে আমরাই থাকবো যারা চাই যে দেশটা স্বাধীন হোক, যারা চেয়েছিলাম দেশটা স্বাধীন হোক, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক তারাই থাকবো। এটার মূল কারণ হচ্ছে আমাদের গণতন্ত্রকে রুদ্ধ করে দেওয়া, আর আমাদের স্বাধীনতা সংগ্রামের যে ঐতিহ্য এবং স্বাধীনতার সপক্ষ শক্তিকে ধ্বংস করে দেওয়ার জন্য এই পরিকল্পনা। যারা জড়িত ছিল তাদেরকেও তো নানা রকম সুবিধা, মুফতি হানান সহ বিভিন্ন যারা ছিল ওদেরকে তো রফিয়া নামে একটা অধ্যাদেশ, মানে নাটক সাজিয়ে ওদেরকে তো এক প্রকার বাঁচিয়ে দেওয়া হয়েছে। তো আমি বলবো যে দুইটা ঘটনা আসলে একই, দুইটা ঘটনার উদ্দেশ্য যে বাংলাদেশের উন্নয়নকে থমকে দেওয়া বা বাংলাদেশে আবার সেই পাকিস্তানি ভাবধারা নিয়ে আসা বা জামাতি ভাবধারা সেটাকে পুনঃপ্রতিষ্ঠিত করা, এটাই ছিল মূল উদ্দেশ্য। তারা মূলত খুনি এবং তাদের হচ্ছে কি মানে একটা বিচার হওয়া উচিত, তাদের হচ্ছে এটা একটা মানে অপরাধ বলতে গেলে, এটা একটা ক্রাইম। তারা রাষ্ট্রকে অ্যাকচুয়ালি নির্মূল করার চেষ্টা করছে। যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে আমরা মানে রাস্তায় মানুষকে নামতে দেখেছি, তো আমাদের যদি গণ মানে নিজেদের বাঙালি চেতনাবোধ থেকে আমরা ওই বিচারের পক্ষে না দাঁড়াই, আসলে আমরা সরকারকে দোষ দিই। হ্যাঁ, সরকারের দোষ আছে যে তারা সময় মতো বিচার করতে পারেনি, কিন্তু আমরা যদি জনস্রোত সৃষ্টি না হয় বিচারের পক্ষে, তাহলে কিন্তু সরকারের একার পক্ষে বা সরকারের মতো বা মতা মানে সরকারের ইচ্ছা না থাকলে জনগণের পক্ষে সম্ভব না। দুইজনের একসাথেই আমাদের এই সব খুনিদের নির্মূল করতে হবে, এছাড়া কোনো উপায় দেখছি না। বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য কতিপয়, এবং বলবো যে তৎকালীন যে রাষ্ট্রক্ষমতা যারা ছিল তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতেই এই হত্যাযজ্ঞ বা এই ধরনের যে নারকীয় তাণ্ডবটা চালিয়েছিল তৎকালীন কতিপয় ব্যক্তিরা, তো এক্ষেত্রে বলতে পারি অবশ্যই তৎকালীন দায়টাতে তৎকালীন সরকারকেই নিতে হবে। এবং তা পরবর্তীতে তারা বিভিন্ন নাটকও সাজিয়েছিল বা বিভিন্ন জজমিয়া
নামের যে নাটকও সাজিয়েছিল। এবং সেক্ষেত্রে বলতে পারি যে একত্র সরকারের দায় সেই সরকারের দায়বদ্ধতা এখানে অবশ্যই করে এবং সেই সরকারকে এক্ষেত্রে বর্তমান সময়েও তাদের বিচারের আওতায় আনতে হবে বলে মনে করি। এই দেশকে যারা নাকি আপনার পঙ্গু করে দিতে চায়, দেশের জাতিসত্তাকে ধ্বংস করে দিতে চায়, তাদেরই একটা চক্রান্ত ছিল এটা, সেটা অবশ্যই আপনার নিন্দনীয়। এবং এমন ধরনের হামলা বা এমন ধরনের নেতিবাচক কাজ যারা করে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত, তাদের আপনার জাতিসত্তার সামনে এনে তাদেরকে হটানো উচিত। এরকম ধরনের নিন্দনীয় কাজ আমরা শিক্ষিত সমাজ, যুব সমাজ কখনোই আপনার সেটা গ্রহণ করে না। দর্শক, সাধারণ মানুষের চোখে 21 আগস্টের গ্রেনেড হামলা কেবলমাত্র শেখ হাসিনার উপরে বা আওয়ামী লীগের উপরে নয়, তাদের মতে এ হামলা বাংলাদেশের অস্তিত্বের উপরে, বাংলাদেশের গণতন্ত্রের উপরে। যারা বাংলাদেশের অস্তিত্ব এবং গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাই 2004 সালে এমন নৃশংস হামলা চালিয়েছিল। দেশ থেকে এসব আগাছা নির্মূল করার দাবি রাখছেন সাধারণ মানুষ। শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। আগামী পর্বে ঠিক একই সময়ে ভিন্ন কোনো বিষয় নিয়ে আমি ফেরদৌস রহমান আবারও হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন।